عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر رواه أبو داود بسند صحيح সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত পরিত্যাগ করে যারা তাদের হুকুম বিধান ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আমরা জানি সিয়াম রোজা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কেননা এমন কোন ইবাদত নেই যার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন সিয়াম রোজা এমন একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন এর পরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের ইবাদত কবুল হবে না সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে আল্লাহর রাগ মিটে যায় দানে মানুষের পাপ মিটে যায় এরপরেও সালাত এমন একটি ইবাদত যদি না থাকে তাহলে দানের ইবাদত বাতিল হবে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন এরপরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যে নেকি হয়েছে এ নেকি বাতিল বলে গণ্য হবে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত রাত গভীর আবার আব্দুল্লাহর যে বক্তব্য চলছিল আব্দুল্লাহর বক্তব্য চললে শেষে আমাদেরকে মনে হয় আমরা যেন শিশু তখন আর বলার মতো কিছু থাকে না মানে অনেকখানি বুদ্ধি হিসাব নিকাশ কমে যায় তখন আর ভালো কথা বলার পরিবেশ থাকে না তো ও একাই বললেই হয়তোবা আমাদের কাছে আমাদের জন্য অনেক উপকার হতো ভারতের আলেম ওলামা ভারতের দিনী খিদমা সাথে আরও কিছু যা বলছিল তা আমাদের যা জানা অত্যন্ত জরুরি ছিল তারপরেও যেহেতু আমি এসেছি অনেক কষ্ট করে আপনাদের সামনে কিছু বলি কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন
উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বেই আমার দিনী বন্ধের ব্যাপারে দুই একটা কথা। রাত গভীর হয়েছে, তারা যারা গ্রামের তারা চলে গেছে, যারা বাহির থেকে এসেছে তারা হয়তোবা কে কেউ আছে, হয়তোবা পূর্ণ উপকার আমরা তাদের করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন সুযোগ কোনো পুরুষ মানুষের নেই, পৃথিবীতে কোনো পুরুষ মানুষ চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এই সুযোগের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেন, কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, স্বামীকে মেনে চলে, জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতের সব দরজা খোলা। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, স্বামীকে মেনে চললো। সম্মানিত দিনী বোন, আপনার স্বামীর মুখ খুব খারাপ, আপনাকে কথায় কথায় গালি দেয়, এ কথা ঠিক। এরপরেও যেহেতু সংসার করছেন, কাজে আপনি মেনে নেবেন, ধৈর্যের পরিচয় দিবেন, এটাই ঠিক। আপনি নারী বুঝাতে পারিনি, এদিকে খেয়াল করো। আর অবশ্য আমি জানি না, জায়গা তো দেখতে পাচ্ছি, তারপরে আপনি দাঁড়িয়ে আছেন, রাত গভীর হয়েছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না, তবে আপনি কিছুক্ষণ লেনদেন দোকানপাট চলাচল বন্ধ করুন। আপনি আপাতত এই মুহূর্তে কিছুক্ষণ কাজ দেখায়েন না, আবদুল্লাহর কথা বলার সময় যদি কিছু করেছেন সেটাও মারাত্মক ভুল হয়েছে, অনেক পয়সা খরচ আছে, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, আর এত শ্রম দিয়ে এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত করাতেও কত কষ্ট। আমি তো সারা জীবন মানুষের মঞ্চে কথা বলে আসলাম, বুঝতে পারতাম না, যখন থেকে জামিয়া সালাফিয়াতে এই প্রোগ্রাম করা আরম্ভ হয়েছে তখন থেকে বুঝতে পারছি এর পিছনে কত শ্রম আছে, আর কত টাকা আছে, আর কত মানুষকে অনুরোধ করা আছে, কত মানুষকে কতভাবে অনুরোধ করা লাগে, যেটা আমি আব্দুর রাজ্জাক বিনিসি হিসাবে আনতে পারি না। দুইজন যেখানে বসে থাকে আমি সেখানে বসে থাকি না, সেখানে আমি বসি না, ওটা আমার স্বভাবের বাইরে। আমি 97 সাল থেকে নদাপাড়াতে আছি, আমি 97 সাল থেকে এখন পর্যন্ত নদাপাড়ার কোনো দোকানে আমি 1 মিনিট বসিনি, আমি কোনোদিন চায়ের স্টলে বসে চা খায় না, এটা আমার স্বভাবের বাইরে। করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে গুটিয়ে রাখে। আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আছে, আপনি মেনে চলার চেষ্টা করেন। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার, সব কিছু আছে তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। এক, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আলজারুস সলে, ভালো প্রতিবেশী। তিন, আলমারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আলবাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান বসার ঘরটা প্রশস্ত হতে হবে, যেখানে অনেক মানুষ বসে খেতে পারবে। দিনী বোনদের কাছ থেকে ফিরে আসলাম, এবার আপনার সাথে একটা কথা বলে আমরা সংক্ষিপ্ত আলোচনায় চলে যাই। আপনার জন্য জরুরি কথা, স্বামী হিসাবে পাঁচটা কাজ আপনার জন্য জরুরি। এক, আপনি যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন। দুই, আপনি যেমানের কাপড় পরছেন বউকে সেমানের পরাবেন। তিন, অলা তুকাব্বে, কখন আপনি বউকে কটু কথা বলবেন না, বউকে গালি দিতে হয় না, বউকে মারতে হয় না, বউকে কটু কথা বলতে হয় না, সবসময় আদর করতে হয়, স্নেহ করতে হয়, তাহলে আপনি বেশি সেবা পাবেন, আপনার সংসারটা সুন্দর হবে। তিন, কখনো কটু কথা বলবেন না। চার, কখনো মুখের উপরে মারবেন না। পাঁচ, অলা তাত্রখা ইল্লা ফিল বাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না।
চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজারে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, কাপুরুষ। বিবাহের বাড়ি যাবে কেন, আপনার বউ যাই কেন, রাস্তাঘাটে তো দেখি বিডম্বায় ঘুরে বেড়াই। ও কি হিন্দুর মেয়ে? ও তো হিন্দুর মেয়ে নয়, এখনো ফ্যাশন বোরকা পরে বসে আছে, ওটা আপনার স্ত্রী বা আপনারই মেয়ে? ধর্ম পাগল হয়নি আপনার মতো, ধর্ম আপনার কাছে নত হবে না, ভুল বুঝেছেন। ওর ফ্যাশন বোরখা আজকে পুড়িয়ে দিতে হবে বাড়িতে গিয়ে, এটা আপনার জরুরি। একটু পুরুষ হিসেবে বসবাস করার চেষ্টা করেন, পাঁচটা কাজ পালন করবেন। এক, ফাকসুহা মাত্তা সাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন। দুই, আতেবা মাতা এমতা, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। তিন, কখনো কটু কথা বলবেন না। চার, কখনো মুখের উপরে মারবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী। স্বামী হলে এই পাঁচটা জিনিস লাগে। আপনি কাপুরুষের পরিচয় দিয়েন না, দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। আপনার মেয়েই কিন্তু এখনো ওখানে দাঁড়িয়ে আছে ফ্যাশন বোরকা পরে বা এমনিতে ঘুরে বেড়াচ্ছে, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, দোকান পাটে পাটে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। ও হিন্দুর মেয়ে নয়। ধ্বংস হয়েন না, জাতিকে ধ্বংস করিয়েন না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনি দায়ুস। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরব্বিক, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন আদেশ। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে, কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সলাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ে সলাতের টাইম হয়ে গেছে, আপনাকে এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে। সলাত এক আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যাকে বুঝে না। যে কোনো মূল্যে আপনাকে সলাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আল্লাহ তাআলা বলেন, আফামিন হাদাল হাদিস তাজাবুন ওয়া তাযকুন ওয়ালা তাবকুন, তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, তোমরা কিয়ামতকে বিশ্বাস করো না, কিয়ামত একদিন হবে এইটা তোমাদের হাসির ব্যাপার। অথচ কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামতের অনেক অবস্থা, তার একটা অবস্থা মানুষের পরনে কাপড় থাকবে না। কেয়ামতের অনেক অবস্থা, তার একটা অবস্থা মানুষকে তার কর্মকে দেখানো হবে। কেয়ামতের অনেক অবস্থা, তার একটা অবস্থা মানুষের কর্মকে পড়ার জন্য বলা হবে, সবাই নিজ নিজ কর্ম পড়বে, পড়বে আর বলবে কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সব কিছু লেখা আছে। কেয়ামতের একটি অবস্থা মাটি আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে, আপনি যেসব কর্ম করেছেন সেসব কর্মের কথা বিচারের মাঠে মাটি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, তাতে মানুষের মুখ বন্ধ থাকবে, সিলাই করা থাকবে,
মানুষের হাত পা কথা বলবে, হাত পা তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। বিচারের মাঠ অনেক 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 জটিল জায়গা, কবর যত কঠিন কেয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এদা ওয়াকাফা উসমান ওয়ালা কবরিন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশে দাঁড়াতেন, এমকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তখন তিনি কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার দাড়িকে ভিজিয়ে দিতেন। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত আর নারা ফালা তাবকি ও তাবকি মিন হাদা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে কেন কাঁদেন? তিনি উত্তরে বললেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে মরার পরে প্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফাবাদা হাইসর মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অনলা মেঞ্জো মিনহু, আর যদি মানুষ কবরে না বাঁচে তাহলে এর পরে যত স্তর আছে আসাদ্য মিনহু, তার চেয়ে জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতে সালাম ফিরতেন তখন এই দোয়াটি পড়তেন সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে, আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমি তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে, আউযু বিকা মিনাল মাহিয়া ওয়াল মামাত, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা পরকালের ফিতনা হতে, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন সালাতে সালাম ফিরেছেন? এইটা ঘটেনি। তিনি সালাম ফেরার পূর্বেই কবরের শাস্তি থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তোমরা কেয়ামতের কথা শুনে হাসাহাসি করো, তোমরা কেয়ামতকে ঠাট্টা বেদ্রুপ করো, অথচ কেয়ামতের কথা শুনে তোমরা কান্নাকাটি করো না। কেয়ামতের বিবরণ শুনে জেনে কান্নাকাটি করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কুব্বেরা আর সূরা ইনশিকাক আর সূরা ইনফিতার, এই সূরা তিনটে দেখতে 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 আমার মাথার চুল পেকে গেল। আবার বলছেন, কেউ যদি কেয়ামতকে বাস্তব দেখতে চায় যে আসলে কেয়ামত কেমন হবে, এইটা যদি কেউ বাস্তব দেখতে চায় তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়তে হবে, পড়লেই কেয়ামতকে বাস্তব দেখা যাবে। কেয়ামত খুব কঠিন দিন, তোমরা কেয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কান্নাকাটি করো না, অথচ তোমাদের কান্নাকাটি করা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না।
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক শ্রেণীর চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, এ বাচ্চায় যে পাশে বাচ্চা থাকলে তাদের সামলানোর চেষ্টা করবেন। এত রাতে আসলে বক্তব্য দেওয়াতে অভ্যাসী নই, এসেছি, বক্তব্য না দিলে আপনারাও কষ্ট পাবেন, আর যারা ব্যবস্থাপনা করেছে তারাও কষ্ট পাবে। অনেক সাধ করে করলাম, সাধ করে করলেন এ কথা ঠিক, তবে তা নিয়মের সাথে পদ্ধতির সাথে মিলিয়ে করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন নিজের কথা কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। শতদিনের বলা, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোরআন হাদিসের বাইরে কথা বলেছি তা আমার মনে বলে না। আমি কোনোদিন কেসা কাহিনী বলে বক্তব্য দিইনি। আজকেও আপনার সামনে কোনো কেসা কাহিনী বলবো এমনটা আমার মাথাতে হিসাব নেই। আমার সময়টুকু পূর্ণ কোরআন এবং হাদিসের অনুবাদ করে আল্লাহ ভীতি সম্পর্কে আপনাকে কিছু জানানোর চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। এখন আপনার কোনো সময় কাঁদার সময় হয় কি না, কাঁদেন কি না, কাঁদতে পারেন কি না, চোখের পানি আসে কি না, না আসলেও চেষ্টা করেন, মরণ তো হবে একদিন, আজ হোক আর কাল হোক। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, এমন চক্ষু জাহান্নামে যাবে না। দিন ধর্মের কাজ তো আমরা যে যে স্তরে আছি সবাই বলছি যে আমরা দিন ধর্মের কাজ করছি, দল সংগঠন যেটাই হোক না কেন, পীর মাশায়েখ যেটাই হোক না কেন, সবাই আমরা আল্লাহর রাস্তায় কাজ করছি বলে আমরা বলছি। যেটা আল্লাহর রাসূলের সাথে মিল খাবে সেটা কবুল হবে, বাকিগুলো কবুল হবে না। এটা কাউকে বলা লাগবে না, বিচার কারোর মাধ্যমে হবে না, বিচার সরাসরি আল্লাহ তাআলা করবেন। বিচারের মাঠ বড় কঠিন, বিচারও বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারায়, গাভীর বাঁট, গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান থেকে বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ কাজ। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই, ওয়াইলুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যারা দিন ধর্মের কাজ করে তারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তারা জাহান্নামে যাবে না।
তিন গাজাতান মাহারে মিল্লা, ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না। বিষয়টি অতীব জটিল, বিষয়টি অতীব জটিল। মোবাইল খুললেই নগ্ন মেয়ে সামনে আসে, টিভি চালু হলেই নগ্ন মেয়ে সামনে আসে, রাস্তাতে নামলেই হাজারো লক্ষ নগ্ন অর্ধনগ্ন নারী সামনে আসে। চক্ষু নিচু করা অতীব জটিল কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরিল ফাজাতে, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে বললেন যে তুমি চক্ষু ফিরিয়ে নিবা, হঠাৎ চক্ষু পড়ে গেলে তুমি চক্ষু ফিরিয়ে নিবা, এটা আমাকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজাল্লাহুল জান্নাহ, তোমরা ছয়টি কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে যে গুসু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আল ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনাহাল বাদস, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতকো, জিভার জেনা হচ্ছে কথা বলা, সব জেনার মাধ্যম হাদিস মুসলিম, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ তোমরা তিনটে জিম্মেদারি গ্রহণ করো তাহলে তোমাদের জন্য জান্নাত সহজ, ওরা জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে, দুই, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এক, ওই শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। বিষয়টি অতীব জটিল, এরপরেও মানুষই এইটা সামলাতে পারবে, মানুষই এটা করতে পারে, এই বিধান মানুষের উপরে চাপানো হয়েছে। তাই ছেলেরাই দেখো তো, কোনো প্রয়োজনীয় কাজ এখন করার চেষ্টা করবেন না। আমি আল্লাহর নবীর হাদিস অনুবাদ করব আর আপনি নিজের কাজ করবেন, এই ঘৃণিত কাজ অন্তত আমাকে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা, আল্লাহর নিকটে দুইটি চিহ্ন দাগ, এই চারটি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে তত প্রিয় নয়, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, দশ লক্ষ টাকা খরচের হজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, এক, কাতরাত দুময়িন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি
আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, সেটা যেটাই হোক না কেন। দুই, কাতরাতু দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, এক ফোঁটা গায়ের রক্ত যেটা আল্লাহর রাস্তায় প্রবাহিত করা হয়েছে, সঠিক সত্য যুদ্ধে শরীর রক্ত ঝরে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, ওয়াসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে শরীর কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার, ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, সিজদা করে কপালের দাগ, বসে থেকে থেকে টাখনোর দাগ, রুকু সিজদা করে হাঁটুর দাগ, এবাদত করতে করতে অঙ্গের দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, একটু লক্ষ্য করুন, চারটে, তবে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ। এক নম্বরে আছে এক ফোঁটা চোখের পানি, দুই নম্বরে আছে গায়ের এক ফোঁটা রক্ত যা কঠিন, তিন নম্বরে আছে যুদ্ধে নেমে গায়ের শরীরের ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ, চার নম্বরে আছে এবাদত করতে করতে শরীরে কপালে হাতে পায়ে দাগ, যেটা কঠিন তবে আল্লাহর ভয়ে এক কোঠা চোখের পানি সহজ, যা মানুষ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্তো, একদা আল্লাহর নবী বক্তব্য দিলেন, আমার জীবনে এত দামি গুরুত্বপূর্ণ বক্তব্য কখনো শুনিনি, এরকম বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্য বললেন, লাউ তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিবতুম কালিলা, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। যারা এখানে বসে আছে একটু নিজেকে বলে দেখি তো, কান্নার সময়টা আপনার কেমন? গত রাতে কান্নাকাটি কি হয়েছে, তার আগের রাতে, এই সপ্তাহে, এই মাসে, এই বছরে? তাহলে কি আসলে আল্লাহকে চিনি না? বক্তব্য তো নিয়মিতই শুনছি, বক্তব্যই যে কি শুনছি সেটাও তো একটা বিবেচনার ব্যাপার। বক্তব্য তো শুনি যে অনেক সময় হুজুর অনেক কাঁদায়, একেবারে ওই কারবালার কাহিনী বলে চোখের পানি ঝরাতে ঝরাতে একবারে কাপড় ভিজে গেল, আবার হাসিও হলো। তো তাহলে কান্না কোনটা? পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই বাক্যের সারমর্ম আপনার কাছে কি? এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে, হাদিসে আছে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কি না, বইয়ের নাম হলো উপদেশ। ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভীতি, ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। তো নিজে না কিনলে অন্যজন কিনলে তো আপনি একটু পড়তে পারেন, তারপরে একটু দেখবেন আল্লাহ ভীতিতে আল্লাহর নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, যদি আপনার উপকারে আসে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সাবাতুন ইদুল্লাহুমুল্লাহ তাআলা ফি দিল্লি ইয়াওমালা দিল্লা ইল্লা দিল্লাহু সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনোদিন কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য হবে কামেকদারে মাইলিন মানুষের মাথার উপরে এক মাইল উপরে অর্ধহাত উপরে সূর্য হবে বিচারের মাঠে কথা ঠিক নয় মানুষের মাথার উপরে এক মাইল উপরে সূর্য হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম সেদিন কারো ঘাম হবে টাখনো পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত আর কেউ কেউ ঘামে সাঁতার দিবে হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ এমাম আদিল ন্যায়পরায়ণ নেতা নেতা নিজেই বোঝে না নেতৃত্ব কি জিনিস দায়িত্বশীল নিজেও জানে না দায়িত্ব কি জিনিস জনগণ দিয়েছে সেজন্য নিয়েছে ন্যায়পরায়ণ নেতা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে আবু জার গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে আমার এলাকার নেতা করে দেন তখন আল্লাহর রাসূল বলছেন হ্যাঁ তুমি করেছো কি আরে তুমি দুর্বল মানুষ আর নেতৃত্ব হচ্ছে কঠিন জিনিস তুমি এটা করতে পারবা না নেতৃত্ব দিবে তো উমার পনে বিশ হয় না বিশ পনে বিশ হয় না উমারের নেতৃত্বের একটা কথা খলুসিয়াত এক নিষ্ঠতা মুখ আর ভেতর দুইটা এক হওয়া লাগবে অন্যথায় ভুল হবে এখনো শ্বাস আছে দেহে আব্দুল্লাহ জি আয়েশার কাছে যাও আয়েশাকে গিয়ে বলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটি কবরের মতো জায়গা আছে কবরের সমান জায়গা আছে সে জায়গাটা আমার জন্য দিবে কি না শুনো বলার সময়তে বলিও উমার চেয়েছে বলিও না যে আমিরুল মুমিনিন চেয়েছে বুঝাতে পারিনি কথা এখনো অন্য কোন নেতা নির্ধারণ হননি আপনাকে বলা লাগে সাবেক এমপি আপনাকে বলা লাগে সাবেক প্রিন্সিপাল আপনাকে কত কিছু বলা লাগে তিনি বলছেন আব্দুল্লাহ আয়েশাকে গিয়ে বলো উমার জায়গাটা চাচ্ছে বলিও না অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার চাচ্ছে আমিরুল মুমিনুন উমার চাচ্ছে কথা বলিও না এখনো তিনি আমির আছেন আবার বলছেন আব্দুল্লাহ এখন যদি অনুমতি দেয় আবারও জানাজা শেষে লাশটা তার বাড়ির পাশে রেখে দিও আমার লাশ রেখে দিয়ে আবারও বলিও আমার কবরটা ওখানে হবে কি না যদি না হয় জনগণের কবর যেখানে আছে সেখানে আমার কবর দিও তবে আবার লাশ রেখে আমার কথাটা একটু বলিও আয়েশাকে আব্দুল্লাহ ইবনে উমার বলছেন আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম দেখি আয়েশা কাঁদছেন আয়েশা দেখতে যাননি আমাদের দেশে মহিলা পুরুষ মারা গেলে সারাদিন ওই বাড়িতে গিয়ে ভিড় জরে ভিড় জমায় নারী আর পুরুষ বুখারী মুসলিম আয়েশা দেখতে যাননি ওখানে বসে বসে কাঁদছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার সাধ ছিল আমার কবরটা ওখানে হোক কিন্তু যেহেতু তিনি চাচ্ছেন কাজে আমি তাকে দিয়ে দিলাম ন্যায়পরায়ণ নেতা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে ও রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ
এজা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহে ওই লোক থাকবে বিশেষ ছায়াতলে যে মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়েছে আবার কখন আসবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে ছেলেকে বলে আসরের টাইম হয়েছে কিনা মেয়েকে বলে আসরের টাইম হয়েছে